মেম্বার সাহেব, আপনি এই ওয়ার্ডের আগে 5 বছর নেতৃত্ব দিয়েছেন, আপনি মেম্বার ছিলেন, এখনও মেম্বার আছেন, আবার সামনে নির্বাচন, নির্বাচনের উপলক্ষে এলাকাবাসীর জন্য আপনি কী করবেন? এবং সম্পূর্ণ আজকে আওয়ামী লীগের এক নেতা আছে বসা, হ্যাঁ, আপনি এই এলাকার জন্য কী করবেন এটা একটু বলুন। আচ্ছা, সর্বোপরি কথা হচ্ছে আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জননন্দিত নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমার নেতা জননেতা পঙ্কজ নাথ এমপি তার হাতে গড়া সৈনিক। আমি দীর্ঘ 6টি বছর এই এলাকার অবহেলিত মানুষের মাঝে কাটিয়েছি। এই এলাকা বিদ্যুৎ ছিল না, শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ হয়েছে, রাস্তা ছিল না, ব্রিজ কালভার্ট অনেক অনুন্নত ছিল, কারণ আমরা আসলে সর্বোপরি আমরা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের লাস্ট প্রান্তে দাঁড়িয়ে আছি। তো আমরা যেহেতু ইউপি সদস্য, 6টি বছর দীর্ঘ কাটিয়েছি, ছিলাম অনেক কাজ, অনেক উন্নয়নমূলক কাজ করতে পেরেছি। এখন সর্বোপরি বিষয় হচ্ছে গিয়ে যেভাবে আমি পিছনে মানুষের পাশে পাশে দুয়ারে দুয়ারে ছিলাম, সেরকম প্রত্যেকটা মানুষ আমার ফুটবল মাকড়া নিয়ে আমার পাশে আছে, ঝাঁপিয়ে পড়েছে এবং সর্বোপরি দিন রাত্র নিরলসভাবে কাজ করছে। ইনশাআল্লাহ এই বিজয় আমরা 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতে 29 জুন আমরা আবার আরেকটি বিজয় ফুটবলের নিশ্চিত করে এ বিজয় আমরা জননেত্রী শেখ হাসিনা জননেতা পঙ্কজ নাথ এমপিকে দিতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার পশ্চিম রতনপুরের সর্বস্তরের জনগণের কাছে ফুটবল মাকড়ায় ভরছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাকে একটিবার সুযোগ দেব, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক পঙ্কজ নাথ এমপি। ওয়ার্ডের নেতা, আপনি একটু এই যে মেম্বার প্রার্থী হয়েছে, বিগত ছিল, আবার এখন মেম্বার আছে, এবং সামনে কি করবেন আপনারা? আপনি যেহেতু আওয়ামী লীগের নেতা, আপনার কাছ থেকে সবাই জানতে চায়। আমি থানা কমিটির সদস্য। জি জি, হ্যাঁ, আমরা আওয়ামী লীগ করি, এখন আমরা ওই মেম্বারের পক্ষে হারে আমরা সমর্থন দিছি ফুটবল মাকড়া এমএলডি জয়যুক্ত। আমরা এইটাই চাই, ভালো কাজ করছে এলাকায়, এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। এই যে মেম্বার প্রার্থী, আপনারা কি এর ভোট দেবেন? ইনশাআল্লাহ। আপনি বলেন ভাই, ইনশাআল্লাহ। আপনি সবাই কি? ধন্যবাদ। এই এটা খাসের হাট নাকি? খাসের হাট, নতুন খাসের হাট থেকে এসবি টিভি, ধন্যবাদ।